ফিনল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপের বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত একটি দেশ। ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলোর একটি এটি। ঘন সবুজ অরণ্য ও প্রচুর হ্রদ রয়েছে এখানে। দেশটির বনভূমি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এগুলোকে ফিনল্যান্ডের সবুজ সোনা নামেও ডাকা হয়। হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর। সরকারি ভাষা ফিনীয় সুয়েডীয়। আয়তন 3,38,145 বর্গ কিলোমিটার, যা বিশ্বে 65তম। জনসংখ্যা প্রায় 5,60,00,000। মাথাপিছু আয় প্রায় $50,000। ফিনল্যান্ড ইউরোপের নবীন রাষ্ট্রগুলোর একটি হলো। এর সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাতন্ত্র্যের জন্য সমগ্র বিশ্বে দেশটির বেশ সুনাম রয়েছে। আজ আমরা ফিনল্যান্ডের একটি জনপ্রিয় ও ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার বিষয়ে জানব। প্রতি বছর ফিনল্যান্ডে আয়োজিত হয় এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতাটি। দেখতে দৌড় প্রতিযোগিতা হলেও মোটেও এটি সাধারণ দৌড় প্রতিযোগিতা নয়। এর নাম ওয়াইফ ক্যারিং কম্পিটিশন বা বউ কাঁধে দৌড় প্রতিযোগিতা। এখানে একদিকে যেমন শক্তির প্রয়োজন, অপরদিকে পরীক্ষা দিতে হয় ভালোবাসারও। কারণ এই প্রতিযোগিতায় নিজের অর্ধাঙ্গীকে কাঁধে তুলে দৌড়াতে হয়। শুধু দৌড়ালেই হবে না, সে সাথে অতিক্রম করতে হবে কিছু স্টেপও, যেমন পথের মাঝে ফেলে রাখা গাছের গুড়ি, পানিতে পূর্ণ খালের বাদা, মাঝে মাঝে কাদা আর বালির সমন্বয়ে তৈরি কৃত্রিম ট্রেকিংও অতিক্রম করতে হয়। আর এটা করতে গিয়ে বউ কাঁধ থেকে ছিটকে পড়ার ঘটনাও ঘটে। এসব বাধা পেরিয়ে যে দম্পতি সবার আগে 253.5 মিটার অতিক্রম করতে পারবে তারাই হবে সেরা জুটি। ইতিহাস, এই প্রতিযোগিতা শুরুর ইতিহাস কিন্তু একেবারেই অন্যরকম। ফিনল্যান্ডে একটি কিংবদন্তি আছে যে 19 শতাব্দীর শুরুর দিকে রসবো কাইনেন নামের একজন দস্যু বাস করত সান কাজরবিতে। তার কাজ ছিল গ্রামের বিবাহিত নারীদের বা বউদের চুরি করে ফিনল্যান্ডের মধ্য দিয়ে পালিয়ে যাওয়া। রসবো বিশেষ করে গ্রামের নারীদের চুরি করত এবং পালিয়ে যাওয়ার সময় চুরিকৃত নারীকে কাঁধে নিয়ে দৌড়ে পালাত। আর তাই 1992 সাল থেকে এটি একটি প্রতিযোগিতা হিসেবে দেশটির ঐতিহ্য বহন করছে। অদ্ভুত এই প্রতিযোগিতায় পুরুষ হিসেবে আপনারও ভালো বাহাদুরি দেখানোর সুযোগ আছে। তবে জীবনসঙ্গী যদি হয় বেশ স্বাস্থ্যবান তাহলে কিন্তু খবর আছে। বউ কাঁধে নিয়ে দৌড়ানোর ক্ষমতা আছে তো আপনার? তাহলে চলে যান ফিনল্যান্ডে, অংশগ্রহণ করুন ওয়াইফ ক্যারিং কম্পিটিশনে, সেরা দেশ সেরা হয়ে জিতে নিন লোভনীয় পুরস্কার। এই প্রতিযোগিতার বেশ কিছু নিয়মও রয়েছে। নিয়মগুলো তৈরি করেছে আন্তর্জাতিক ওয়াইফ ক্যারিং কম্পিটিশন রুলস কমিটি। এই নিয়মগুলো পূর্ণ না করে কেউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। প্রথমত, যে বউকে আপনি বহন করবেন সেটি আপনার হতে হবে। দ্বিতীয়ত, বউয়ের বয়স কমপক্ষে 17 বছর বা তার বেশি হতে হবে। তৃতীয়ত, বউয়ের ওজন 49 কেজি হতে হবে। যদি ওজন 49 কেজি বা তার কম হয় তাহলে গায়ে এমন কিছু থাকতে হবে যাতে ওজন 49 কেজি হয়। 4, দৌড়ানোর সময় বউ পড়ে গেলে পুনরায় তাকে কাঁধে তুলে দৌড় শুরু করতে হবে। 5, যে জুটি সবচেয়ে কম সময়ে দৌড় শেষ করবে তারাই জিতবে। 6, এ দৌড়ের ট্র্যাক হবে বালুকাময়, যার দৈর্ঘ্য হবে 253.5 মিটার। 7, ট্র্যাকের মধ্যে দুটি শুষ্ক কাঠ বা গাছের গুড়ির প্রতিবন্ধকতা থাকবে। 8, একটি পানির প্রতিবন্ধকতাও থাকবে যার গভীরতা প্রায় 1 মিটার। 9, একটি হেলমেট ও একটি বেল্ট ছাড়া প্রতিযোগিতা আর কিছুই ব্যবহার করতে পারবেন না। 9, ট্র্যাকে তাদের দৌড়াতে হবে 2 বার, নির্দিষ্ট স্থানে গিয়ে আবার ফিরে আসতে হবে। 10, সবচেয়ে বিনোদন দেওয়া জুটি, সবচেয়ে শক্তিশালী জুটি ও সবচেয়ে ভালো পোশাক পরা জুটি পাবে বিশেষ পুরস্কার। এছাড়াও রয়েছে একটি গ্রুপ কম্পিটিশন। এখানে 3 জন পুরুষ পালাক্রমে তাদের স্ত্রীদের বহন করবে। যিনি তার স্ত্রীকে বহন করবেন তাকে প্রতিযোগিতার একটি পয়েন্টে এসে অবশ্যই অফিসিয়াল ওয়াইফ ক্যারিং ড্রিঙ্কস পান করতে হবে। যে দম্পতি সবচেয়ে কম সময়ে টার্গেটে পৌঁছাতে পারবেন তারাই বিজয়ী হবেন। সম্প্রতি ফিনল্যান্ডে হয়ে গেল ব্যতিক্রমী এই প্রতিযোগিতার 20তম আসর। ঐতিহ্যের ধারাবাহিকতায় রক্ষায় এবারও ফিনল্যান্ডের প্রাণকেন্দ্র অবস্থিত সান কাজরবিতে আয়োজিত হয় এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দম্পতি এই প্রতিযোগিতায় অংশ নিতে এ শহরে হাজির হয়েছিলেন। তবে 2 দিনব্যাপী এই প্রতিযোগিতায় 14টি দেশ থেকে আসা প্রায় 60 জোড়া দম্পতির মধ্যে এবারও শিরোপা জিতেছেন গত বছরের বিজয়ী দম্পতি। তারা বলেন, দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হতে পেরে তারা খুবই উৎফুল্ল। খেলাটি সত্যি বেশ আনন্দদায়ক ও মজাদার। আয়োজকদের কয়েকজন বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর আমরা রেকর্ড পরিমাণ প্রতিযোগী পেয়েছি। বিনোদনের জন্য আয়োজিত মজাদার এই প্রতিযোগিতার বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবার। ছুটির দিনে এই খেলাটি উপভোগ করতে বিপুল দর্শক সমাগম হয়েছে। এবারের আয়োজনে বাড়তি আনন্দ যোগ করতে প্রথম পুরুষ জোড়া হিসেবে জার্মান কমেডিয়ান জারেড হাসেলহফ ও বুলেন্ড সাইল্যান্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
মূল দৌড় প্রতিযোগিতাটি রৌদ্রোজ্জ্বল দিনের পরিবর্তে বৃষ্টিস্নাত দিনে হলেও মজাদার এ প্রতিযোগিতাকে ঘিরে উৎসুক দর্শকের কমতি ছিল না একটুও। শুধু তাই নয়, পৃথিবী জুড়ে 500 মিলিয়ন মানুষ অনলাইনে প্রতিযোগিতাটি উপভোগ করেছে। ঘাড়ে বউ নিয়ে দৌড় প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছেন জেরোম ও অলিভিয়া দম্পতি। প্রতি বছর মাইনের রাজ্যের অক্সফোর্ড কাউন্টির নিউরে শহরের স্কি রিসোর্টে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীদের কেউ কেউ পেশাদার অ্যাথলেট ও জিমন্যাস্ট হলেও অনেকে সাধারণ দম্পতিও নিজ নিজ ঐতিহ্য অনুযায়ী বর্ণিল পোশাকে সজ্জিত হয়ে নিছক আনন্দের জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে এই প্রতিযোগিতার উদ্দেশ্য শুধু শিরোপা জয় নয়, বরং দীর্ঘদিনের একঘেয়ে দাম্পত্য সম্পর্ককে নতুনভাবে ফিরে পাওয়ার ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করার একটি ভালো সুযোগ এই প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় জেরোম ও অলিভিয়া সময় নিয়েছিলেন মাত্র 53.85 সেকেন্ড। অলিভিয়ার 51 কেজি ওজনের 5 গুণ বিয়ার জিতেছেন জেরোম। এ প্রসঙ্গে অলিভিয়া বলেন, আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আমরা আমাদের নিজেদের রেকর্ডই ভেঙেছি। ইদানিং ফিনল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, হংকং, এস্তোনিয়া ও ডেনমার্কে এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ফিনল্যান্ড ইউরোপের নবীন রাষ্ট্রগুলোর একটি হলো। এর সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাতন্ত্র্যের জন্য সমগ্র বিশ্বে দেশটির বেশ সুনাম রয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ খেলাধুলার জন্য দেশটি সুবিদিত। আইস হকি ফিনল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খেলা। লিগা নামের আইস হকির লিগে প্রতি ম্যাচে ঘরে 5-6 হাজার দর্শক উপস্থিত থাকে। 2016 সালের ওয়ার্ল্ড আইস হকি চ্যাম্পিয়নশিপের ফাইনালে কানাডা বনাম ফিনল্যান্ডের খেলাটি দেখেছিল প্রায় 69% ফিনিশীয় দর্শক, যা একটি ওয়ার্ল্ড রেকর্ড। ফিনিশিয়ারা এপর্যন্ত মোট 3 বার আইস হকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে। ঐতিহ্যের ধারাবাহিকতায় এভাবেই ফিনিশিয়ারা যুগ যুগ ধরে তাদের ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার মাধ্যমে পুরো পৃথিবীকে আনন্দ দিয়ে যাচ্ছে।